আগামী 2024-25 অর্থ বছরের বাজেটের আকার হবে প্রায় 8 লাখ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 4.62% বেশি। অর্থনীতিবিদদের মত, উচ্চাভিলাষী বাজেট না দিয়ে সরকারের উচিত বাজেটের ঘাটতি কমানো। আসন্ন বাজেটে ব্যয় নিয়ন্ত্রণের পরামর্শ তাদের। চড়া মূল্যস্ফীতি আর ডলার সংকট নিরসনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসছে নতুন বাজেট। 2024-25 অর্থ বছরের বাজেট কতটা জনবান্ধব, সেদিকেই নজর সবার। আগামী অর্থ বছরে বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে আকার বাড়ছে 35,215 কোটি টাকা, অর্থাৎ 4.62% বেশি। একই সঙ্গে প্রবৃদ্ধির সম্ভাব্য লক্ষ্যমাত্রা হয়েছে 6.75%। মোট ব্যয় ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে 5,40,000 কোটি টাকা, আর ঘাটতি 2,57,000 কোটি টাকা। এর মধ্যে বিদেশি সহায়তা আর ঋণের লক্ষ্যমাত্রা 1,00,000 কোটি টাকা ধরা হয়েছে, বাকিটা অভ্যন্তরীণ ও ব্যাংক ঋণ থেকে পূরণ করবে সরকার। চলমান অর্থনৈতিক নেতিবাচকতার মধ্য দিয়ে অযৌক্তিক রাজস্ব ও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা দিয়ে চাপ না বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। অযৌক্তিক লক্ষ্যমাত্রা কখনোই দিবেন না, যেখানে আপনার কর কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে আবার হেনস্থা করা শুরু করে। যখনই হেনস্থা করা শুরু করে, আমাদের কস্ট অফ বিজনেস কিন্তু বেড়ে যায়, এবং আমাদের কস্ট অফ বিজনেস যখন বেড়ে যায়, সেটা ডাইরেক্ট কনজিউমারের উপরে আঘাত পড়ে। অর্থনীতিবিদদের মতে, এবছরের বাজেটে সরকারকে ব্যয় নিয়ন্ত্রণ আনতে হবে। রাজস্ব আদায় বৃদ্ধি না পেলে ব্যয়ের ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে বড় ঋণ নিতে হবে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। সরকারি যদি সব টাকা নিয়ে নেয় ব্যাংকিং খাত থেকে, তাহলে কি হবে? আর সরকার যদি সব টাকা না নিতে চায়, তাহলে তো টাকা ছাপাতে হবে ব্যাংকিং খাতে। কিছু টাকা তো প্রাইভেট সেক্টরের জন্য রাখতে হবে। তো এই সবগুলোকে ব্যালেন্স করা সম্ভব হবে দুটোভাবে। একটা হচ্ছে রাজস্বকে বাড়িয়ে, আর হচ্ছে এক্সপেন্ডিচারকে কন্ট্রোলে রেখে কম করে। আসন্ন বাজেটে IMF এর শর্তের প্রতিফলন থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। আতিয়া আনোয়ার, দীপ্ত সংবাদ, ঢাকা।